ওয়েলকাম ব্যাক টু ফটোশপ 8। আজকের বিষয় কিভাবে হাই পাস ফিল্টারের সাহায্যে একটা ইমেজকে আরেকটু শার্পনেস বৃদ্ধি করা যায়। তো এটা করার জন্য আমি প্রথমে একটা ওয়ার্কিং এরিয়াতে একটা ছবি নিয়ে নিচ্ছি। তো এই ছবিটাকে প্রথমে আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। তো এটা করার জন্য আমি এখান থেকে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ছবিটি স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এখন আমি চলে যাব হাইপাস ফিল্টার করার জন্য, চলে যাব ফিল্টার আদার হাইপাস। তো এখান থেকে যে রেডিয়াস ভ্যালু যেটা আছে এটা আমি কমাতে বাড়াতে পারি। তো এখানের মধ্যে ফটোশপের 0.1 থেকে 5 পর্যন্ত হলে বেটার, তো আমি 5ই রাখলাম। 5ই রেখে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখন গ্রে কালার হয়ে গেছে এবং এখানে একটা হাই পাস লেখা একটা ফাংশন অ্যাড হয়েছে। তো এইখান থেকে এই যে আপ অ্যারোটা আছে এখানে ডবল ক্লিক করলে আমি হাই পাসের একটা ফেস প্লেট দেখতে পাবো। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে, মোড়ে গিয়ে লাইটগুলোকে একটা একটা দেখে দেখে ঠিক করতে হবে। যেমন আমি এখান থেকে গিয়ে যেমন সফট লাইট, ওকে এই অবস্থা, হার্ড লাইট আর একটু শার্পনেস বেড়ে গেল, এটা এটা একটু ডার্ক করে দিয়েছে, এটা আর একটু শার্পনেস বৃদ্ধি করে। তো আমি এখান থেকে যা দেখতেছি এটাই বেটার। তো এভাবে আমরা একটা ছবিকে হাই পাস ফিল্টারের সাহায্যে এটা শার্পনেসটা বৃদ্ধি করতে পারি। তো অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।